ফুলে ভরে উঠবে তখন গাছটি দেখার মতো হবে। প্রত্যেকটি শাখা প্রশাখার ঊর্ধ্বমুখী অংশে ফুলগুলি ফুটে উঠেছে এবং দেখুন এই ছোট ছোট কুড়িগুলো আছে, এগুলো ফুলে রূপান্তরিত হবে এবং খুবই সুন্দর ফুল এই গাছের। এই সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই গাছের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আমরা প্রচেষ্টায় থাকি সহজ এবং সোজা পদ্ধতিতে কিভাবে গাছ লাগানো যায় এবং গাছের থেকে ফুল এবং ফল সহ আনন্দ উপলব্ধি করা যায়। আনন্দ উপলব্ধি করাটাই আসল কথা, তার জন্যে অধিক পরিশ্রমের প্রয়োজন হয় না। আপনি অল্প পরিশ্রমের মাধ্যমে গাছকে ভালোবাসলে গাছও আপনার কথা শুনবে এবং ফুল এবং ফল দিয়ে আপনাকে আনন্দে প্রকাশ করে দেবে। তাই আজকের এই ভিডিওটি আমরা আপনার সামনে উপস্থিত করেছি এঞ্জেল উইন বেগুনিয়া গাছ নিয়ে কিছু কথার মাধ্যমে। এই গাছটি আমি অল্প পয়সায় কিনে এনেছিলাম নার্সারি থেকে। এই গাছটিকে আমি মাটিতে প্রতিস্থাপন করি এবং গাছটি ধীরে ধীরে এখন প্রায় 1 ফুটের অধিক আকার ধারণ করেছে। এই গাছটির বিভিন্ন প্রকার ভ্যারাইটি হয়, কিন্তু আমার কাছে যে ভ্যারাইটিটি আছে আমি সেই ভ্যারাইটি নিয়ে কিছু কথা বলবো এবং গাছকে অল্প পরিচর্যার মাধ্যমেই আপনারা তার থেকে ফুলের আনন্দ নিতে পারবেন। ফুলগুলি খুবই সুন্দর, অর্কিডের মতো দেখতে ফুল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে তবেই আপনারা বুঝতে পারবেন এই গাছটি সম্পর্কে এবং গাছের ফুলটি কীরকম দেখতে এবং গাছটি কী পরিচর্যা নিলে সুন্দরভাবে ফুলে আপনাকে সবসময় ভরিয়ে রাখবে। শীতের প্রথম সময় তাই গাছটি লাগানোর পর গাছটির যে ফুল এসেছে এবং গাছটির কিছু বিশেষত্বের কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব বলে আজকের এই ভিডিওটি করা। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। আর সর্বপ্রথম কথা, আমাদের চ্যানেল সবুজ বসন্তকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন যদি কোনো গাছ বা কোনো বিষয় সম্পর্কে আপনাদের জানার থাকে। এবং ভিডিওটিকে সাবস্ক্রাইব করার পর বেল বাটনটিকে প্রেস করতে ভুলবেন না, তাহলে আমাদের আপকামিং সকল ভিডিওগুলো আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। চলুন আজকে ভিডিওটি শুরু হচ্ছে। এঞ্জেল উইং বেগোনিয়া, এই গাছটি বিভিন্ন প্রজাতির হয়, তবে আমি অল্প টাকায় কিনে এনেছিলাম এই গাছটি এবং গাছটি লাগানোর পর শীতে দেখুন এই গাছটিতে অল্প অল্প করে ফুল আসা আরম্ভ হয়েছে। এই ফুলগুলো অনেকটা অর্কিড ধরনের, খুবই ছোট ছোট ফুল হয়, বিভিন্ন কালারের হয়, বাট এটা হালকা পিঙ্ক কালারের আছে এবং এর মুখে হলুদ হলুদ রেণু, আপনারা দেখলেই বুঝতে পারবেন। গাছটি খুবই সুন্দর গাছ, ছোটোর মধ্যে গাছটি মিনিমাম 7 ফুট 8 ফুট হয় ম্যাক্সিমাম যদি আমরা করি, কিন্তু এটিকে ছোট অবস্থায় মাটিতে আমি পুঁতে রেখেছিলাম, অল্প জল দিই মাঝে মাঝে, বেশি কিছু পরিচর্যা করি না। এই গাছের পাতার উপরের টেক্সচারটা দেখুন সবুজ এবং ফ্লিপ করেন লোয়ার সেকশন আপনি দেখতে পারেন কালারটা লালচে বেগুনি ব্রাউন কালারের, খুবই সুন্দর গাছটি। এবং গাছটিতে যখন ফুলে ভরে উঠবে তখন গাছটি দেখার মতো হবে। প্রত্যেকটি শাখা প্রশাখার ঊর্ধ্বমুখী অংশে ফুলগুলি ফুটে উঠেছে এবং দেখুন এই ছোট ছোট কুড়িগুলো আছে, এগুলো ফুলে রূপান্তরিত হবে এবং খুবই সুন্দর ফুল এই গাছের। এই গাছটি অল্প টাকায় পাওয়া যায়, আমি এনে জাস্ট টেস্টিংয়ের জন্য লাগিয়ে রেখেছি এবং গাছটি এতই সুন্দর যে আপনারা চাইলে এটিকে টবের মধ্যেও পুঁততে পারেন। টবের মধ্যে পুঁতলে আপনার ছাদ বাগানে, আপনার গার্ডেনে, বিভিন্ন জায়গায়, আপনার বালকানিতে আপনি লাগিয়ে রাখতে পারেন এই গাছটি। এই গাছটি মাঝে মাঝে ঊর্ধ্বাংশ দিয়ে ছেঁটে দেবেন এবং গাছটি খুব সুন্দর লুকসে থাকবে। আমি চিন্তাভাবনায় আছি ভবিষ্যতে এটিকে টবে রিপোর্টিং করার, বাট এখন এই গাছটিতে যখন ফুল এসছে শীতের প্রথম সময় তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই গাছটি খুবই রেয়ার গাছ এবং খুবই ভালো গাছ, এই গাছটি থেকে আপনারা আনন্দ উপভোগ করতে পারবেন। আমাদের এই চ্যানেল সবুজ বসন্তের আজকের এই ভিডিওটি আপনাদের আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল সবুজ বসন্তকে আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই, নমস্কার আপনাদের সকলকে।